আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আখতারুজ্জামান, প্রভাষক অর্থনীতি বিভাগ, ঝাউডাঙ্গা কলেজ। অনলাইন ক্লাসের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি তোমরা বাসায় সুস্থ এবং ভালোই আছো। আমিও তোমাদের দোয়ায় সুস্থ এবং ভালোই আছি। আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো উচ্চ মাধ্যমিক অর্থনীতি প্রথম পত্রের চতুর্থ অধ্যায় বাজার সম্পর্কে। আজকের আলোচ্য বিষয় একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য কিভাবে নির্ধারিত হয়। আলোচনার পূর্বে আমাদের জানতে হবে যে একচেটিয়া বাজার কি। যে বাজারে একজন মাত্র উৎপাদনকারী বা বিক্রেতা থাকে এবং উৎপাদিত দ্রব্যের ঘনিষ্ঠ কোনো প্রবর্তক দ্রব্য থাকে না ও এরূপ বাজারে বিক্রেতার অন্য কোনো বিক্রেতার এরূপ বাজারে প্রবেশের বাধা থাকে তাকে একচেটিয়া বাজার বলে। এরূপ বাজারে ঘনিষ্ঠ কোনো প্রবর্তক দ্রব্য না থাকায় উৎপাদনকারী দ্রব্যের উপর দাম নির্ধারণের উপর বিশেষভাবে প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। তবে সর্বোচ্চ মুনাফা অর্জনে একচেটিয়া কারবারির প্রধান লক্ষ্য, আর এই লক্ষ্যকে সামনে রেখে দ্রব্যের দাম ও উৎপাদনের পরিমাণ নির্ধারিত হয়। ভারসাম্যে উপনীত হলেই একচেটিয়া কারবারি এরূপ মুনাফা অর্জন করতে পারে। একচেটিয়া বাজারের অনুমিত সত্য এক, বাজারে বিক্রেতা একজন কিন্তু ক্রেতা অধিক সংখ্যক। দুই, নিকট পরিবর্তক দ্রব্য নেই। তিন, গড় আয় প্রান্তিক আয় রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং প্রান্তিক আয় রেখা গড় আয় রেখার নিচে অবস্থান করে। ভারসাম্যের সত্য অর্থাৎ একচেটিয়া বাজারে ফার্মের স্বল্পকালীন ভারসাম্য নির্ধারিত হয় কীভাবে, সেক্ষেত্রে আমাদের ভারসাম্যের সত্য কী সেটা আলোচনা করা প্রয়োজন। একচেটিয়া কারবারির ভারসাম্য অর্জনের লক্ষ্যে দুটি সত্য পালন করে, যথা এক, প্রয়োজনীয় সত্য। ভারসাম্যের ভারসাম্য বিন্দুতে প্রান্তিক আয় ও প্রান্তিক ব্যয় সমান হয়, অর্থাৎ MR সমান MC হয়, পর্যাপ্ত সত্য। MC রেখা ঢাল গ্রেটার দেন MR রেখার ঢাল, অর্থাৎ MC রেখা MR রেখাকে নিচ দিক থেকে ছেদ করে উপরে উঠবে। একচেটিয়া কারবারির ভারসাম্যের উপরুক্ত দুটি সত্য পূরণ করলেই যে মুনাফা সর্বোচ্চ হবে এমন কোনো কথা নাই, এর জন্য অতিরিক্ত সত্যের প্রয়োজন হয়। একচেটিয়া কারবারি এসি রেখার অবস্থানের উপর ভিত্তি করে তিনটি উৎপাদন স্তরে ভারসাম্য অর্জন করে। এক, যে স্বাভাবিক মুনাফা, যখন পি সমান এআর হয়। দুই, অস্বাভাবিক মুনাফা
যখন p গ্রেটার দেন এসি হয়। তিন, ক্ষতি স্বীকার করে উৎপাদন। যখন এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এ ভি সি হয়। তাহলে অতিরিক্ত শর্ত হল যে স্বাভাবিক মুনাফা যখন পি সমান এসি হয়। দুই, অস্বাভাবিক মুনাফা যখন পি গ্রেটার দেন এসি হয়। তিন, ক্ষতি স্বীকার করে উৎপাদন যখন এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এবিসি হয়। ফান, উৎপাদন স্তরের এই তিনটি বিষয় আমরা চিত্রের মাধ্যমে উপস্থাপন করব। প্রথমে আমরা স্বাভাবিক মুনাফা নিয়ে আলোচনা করব। স্বাভাবিক মুনাফা কি? যখন মোট আয় এবং মোট ব্যয় পরস্পর সমান হলেই স্বাভাবিক মুনাফা অর্জিত হবে। বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে দেখাই। তাহলে চিত্রে ও কিউ অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ও পি সি অক্ষে দ্রব্যের দাম, আয় এবং ব্যয় নির্দেশ করা হলো। আমরা পূর্বে অনুমিতি শর্তে তৃতীয় নম্বর শর্তে দেখছিলাম যে প্রান্তিক আয় এবং মোট আয় উভয়ই বাম থেকে ডান দিকে নিম্নগামী এবং এআর রেখার নিচে এমআর রেখা অবস্থান করে। চিত্রে আমরা ভারসাম্যের শর্ত অনুসারে যদি লক্ষ্য করি তাহলে বলা যায় যে এমআর সমান এমসি। তাহলে এমআর সমান এমসি এবং পর্যাপ্ত শর্ত ছিল এমসি রেখা এমআর রেখাকে নিজ দিক থেকে ছেদ করে উপরে উঠবে। তাহলে আমরা নিজ দিক থেকে ছেদ করে উপরের দিকে এমসি রেখা দেখালাম। এখন এসি রেখার অবস্থানের উপর ভিত্তি করে আমরা স্বাভাবিক মুনাফা কিভাবে অর্জিত হয় সেটি এখন দেখাবো। সেটি হলো এসি রেখা যদি এ সি রেখার এআর রেখার স্পর্শ করে এবং ভারসাম্য বিন্দু ই, এই ই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত পালিত হয়, ভারসাম্য উৎপাদনের পরিমাণ ও কিউ নট এবং ভারসাম্য দাম ও পি নট, ও পি নট, ও কিউ নট উৎপাদনের স্তরে ও কিউ নট উৎপাদন স্তরে মোট আয় টিআর সমান কিউ ইন্টু এআর সমান ও কিউ নট গুণিত ও পি নট। সমান ও কিউ নট এফ পি নট এবং মোট ব্যয় টিসি সমান কিউ ইন্টু এসি সমান ও কিউ নট ইন্টু ও পি নট সমান সমান ও কিউ নট
एफ पी नॉट। अब मुनाफार परिमाण, मुनाफा पाई समान टी आर माइनस टी सी समान समान ओ क्यू नॉट, ओ क्यू नॉट एफ एफ पी नॉट। एफ पी नॉट माइनस ओ क्यू नॉट एफ पी नॉट। एफ मुनाफार परिमाण समान शून्य। ताहले आम्रा एर आगे बोलछिलाम जे स्वाभाविक मुनाफा हबे मोट आय एवं मोट व्यय जिखने समान हबे सेखाने स्वाभाविक मुनाफा दिते हबे। जेहेतु मोट आय एवं मोट व्यय समान सेहेतु मुनाफार परिमाण शून्य, एटाई স্বাভাবিক মুনাফা। পরবর্তী আলোচনা হলো যে অস্বাভাবিক মুনাফা। অস্বাভাবিক মুনাফা বলতে যে মোট আয় যদি মোট ব্যয়ের চেয়ে বেশি হয় তাহলে অস্বাভাবিক মুনাফা মুনাফা অর্জিত হয়। চিত্রে এসি রেখার অবস্থানের উপর ভিত্তি করে বলতে আমরা এসি রেখা যদি এআর রেখার নিচে অবস্থান করে অর্থাৎ এখানে অবস্থান করে তাহলে এসি অর্থাৎ গড় ব্যয় ও পি ওয়ান, তাহলে ও কিউ নট উৎপাদন স্তরে ও কিউ নট অর্থাৎ আমরা পূর্বের বিবরণে যাব না, আমরা চিত্রে এই চিত্রে বিষয়টি ব্যাখ্যা করব। সেক্ষেত্রে আমরা তো জানি যে ও কিউ অক্ষে উৎপাদনের পরিমাণ এবং ও পিও পিসি অক্ষে দ্রব্যের দাম আয় এবং ব্যয় নির্দেশ করা হয়েছে। এখন ই বিন্দুতে ভারসাম্যের প্রয়োজনীয় এবং পর্যাপ্ত শর্ত পালিত হয় কি হয় যে ও কিউ নট উৎপাদনের পরিমাণ এবং ও পি নট ভারসাম্য দাম। এখন আমরা ও কিউ নট, ও কিউ নট উৎপাদন স্তরে, ও কিউ নট উৎপাদন স্তরে উৎপাদন স্তরে মোট আয় টি আর সমান কিউ ইন্টু এ আর সমান সমান কে ও কিউ নট ও কিউ নট এফ পি নট ও পি নট সমান ও কিউ নট এফ পি নট এবং মোট ব্যয় টি সি সমান কিউ ইন্টু এস সি, এখানে কিউ কত ও কিউ নট ইন্টু ও পি ওয়ান সমান সমান ও কিউ নট জি পি ওয়ান। তাহলে মুনাফা হবে, মুনাফা পাই সমান টি আর মাইনাস টি সি টি আর ও কিউ নট এফ ও কিউ নট এফ পি নট মাইনাস টি সি ও কিউ নট ও কিউ নট জি পি ওয়ান। অতএব মুনাফা সমান পি নট পি ওয়ান জি এফ, অর্থাৎ এটুকু হলো অস্বাভাবিক মুনাফা, এটাই
অস্বাভাবিক মুনাফা। তাহলে অস্বাভাবিক মুনাফা হলো আমাদের পি নট, পি ওয়ান, জি, এফ, এটুকু হলো অস্বাভাবিক মুনাফা। এর পরবর্তীতে তৃতীয় নম্বর হলো যে ক্ষতি স্বীকার করে উৎপাদন। ক্ষতি স্বীকার বলতে যদি মোট আয়ের চেয়ে মোট ব্যয় বেশি হয়, মোট আয়ের চেয়ে যদি মোট ব্যয় বেশি হয় তাহলে ক্ষতি স্বীকার করে উৎপাদন। তাহলে আমরা কি বলবো যে মোট আয়ের চেয়ে যদি মোট ব্যয় বেশি হয় তাহলে ক্ষতি হবে। সেক্ষেত্রে বিষয়টি আমরা চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করব। চিত্রে এসি রেখার অবস্থান এআর রেখার উপরে অবস্থান করে, তাহলে ক্ষতি হবে। চিত্রে আমরা বিষয়টি ব্যাখ্যা করি, তাহলে আবারও আমরা পূর্বের আলোচনায় না গিয়ে আমরা এখান থেকে ই বিন্দু হলো ভারসাম্য বিন্দু, এই ভারসাম্য বিন্দুতে উৎপাদনের পরিমাণ ও কিউ নট এবং ভারসাম্য দাম হলো ও পি নট। ও কিউ নট উৎপাদন স্তরে, ও কিউ নট উৎপাদন স্তরে মোট আয় টিআর সমান কি কিউ ইন্টু এআর সমান ও কিউ নট, এখানে ও কিউ নট ইন্টু এআর ও পি নট সমান সমান ও কিউ নট, ও কিউ নট এফ পি নট, এবং মোট ব্যয়, মোট ব্যয় কিউ ইন্টু এসি অর্থাৎ ও কিউ নট গুণিতক ও পি ওয়ান সমান সমান ও কিউ নট জি পি ওয়ান। মোট ব্যয় তাহলে এখানে ক্ষতি হবে কত? ক্ষতি সমান টিসি মাইনাস টি আর, টিসি ও কিউ নট জি পি ওয়ান মাইনাস ও কিউ নট এফ পি নট। তাহলে ক্ষতি আমরা এখান থেকে ও কিউ নট জি পি ওয়ান থেকে যদি আমরা মোট আই ও কিউ নট এফ জি পি নট বাদ দিই তাহলে পাওয়া যাবে পি নট পি ওয়ান জি এফ, তাহলে এটুকু পরিমাণ ক্ষতি হবে। এখন যদি আমরা আলোচনা করি যে বিষয়টি যে এই অবস্থায় একজন উৎপাদনকারী সে উৎপাদন কার্য পরিচালনা করবে কিনা, কারণ সেক্ষেত্রে আমাদের এবিসি রেখার অবস্থানের উপর ভিত্তি করেই বোঝাতে হবে যে বিষয়টি সেই উৎপাদনকারী উৎপাদন কার্য পরিচালনা করবে কিনা। এখন তৃতীয় যে বৈশিষ্ট্য সেই সেখানে আমরা জানি যে এসি গ্রেটার দেন পি গ্রেটার দেন এ ভি সি, অর্থাৎ এসি গড় ব্যয় দামের চেয়ে যদি বেশি হয় এবং এ ভি সি অর্থাৎ গড় পরিবর্তনীয় ব্যয়ের চেয়ে যদি দাম বেশি হয় সেক্ষেত্রে একজন উৎপাদনকারী সে উৎপাদন কার্য পরিচালনা করবে। যদি উৎপাদন কার্য পরিচালনা না করে তাহলে একজন উৎপাদনকারী জি এইচ পরিমাণ, জি এইচ পরিমাণ ক্ষতি হবে,
কি হবে, একজন উৎপাদনকারী যদি উৎপাদন কার্য পরিচালনা না করে তাহলে জি এইচ পরিমাণ ক্ষতি হবে, আর যদি সে উৎপাদন করে তাহলে সে কি এই ক্ষতির এফ এইচ পরিমাণ সে ওঠাতে পারবে, এবং সেক্ষেত্রে তার ক্ষতি হবে জি এফ পরিমাণ। সেক্ষেত্রে উৎপাদন কার্য পরিচালনা করবে যে ক্ষতি কমিয়ে রাখার জন্য সে উৎপাদন কার্য পরিচালনা করবে। যদি সে উৎপাদন না করতো তাহলে ক্ষতি হতো জি এইচ পরিমাণ, আর উৎপাদন করলে তার ক্ষতি হবে জি এফ পরিমাণ। সেহেতু ক্ষতি কমিয়ে রাখার কারণে একজন উৎপাদনকারী উৎপাদন কার্য পরিচালনা করবে। বিষয়টি আজকে দেখা যায় যে অ্যাকসিডিয়া বাজারে ফার্ম স্বল্পকালীন ভারসাম্য কীভাবে নির্ধারিত হয় সেটি আমরা আলোচনা করলাম। অবশ্য এই আলোচনা যদি তোমরা দেখো তাহলে তোমরা অতি সংক্ষেপে এই বিষয়টি বুঝতে পারবে, এবং পাঠ্যবইয়ের সাথে সংক্ষেপে রেখে এটা দেখবে তাহলে তোমরা উপকৃত হবে। আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এই প্রত্যাশায়।